ভারতের কেরালা রাজ্যে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে 8 বছর বয়সী এক বালিকার মৃত্যু হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করার সময় সেটি বিস্ফোরিত হয় বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। এনডিটিভি জানিয়েছে, মোবাইল ফোনটি নিহত আদিত্য শ্রী ব্যবহার করত। সে কেরালার থিরুভিল ভামালায় বসবাস করত। বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, সোমবার রাত 10:30টার দিকে আদিত্য শ্রী ফোনটি ব্যবহার করার সময় সেটি তার মুখের ওপর বিস্ফোরিত হয়। আদিত্য শ্রী স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।